আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকের ব্লগটি একটু অন্যরকম, মানে আজকের ব্লগটি হলো একটু স্পেশাল। আর এই ব্লগটি পুরাটাই আমার শ্বশুরবাড়িতে, পুরান ঢাকায় গোলাপবাগে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে কেমন মজা হলো সবই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এ তো আমরা চলে আসছি গোলাপবাগ পুরান ঢাকায়, আর এখন হলো আমার যে বড় যা বড় ভাবি নিচতলায় ওনার বাসায় হলো আমরা সবাই লাঞ্চ করতেছি। আর হলো কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, এজন্য মোমবাতি জ্বালাইছি, আর এখন হয়ে গেছে হলো ক্যান্ডেল লাইট ডিনার। খুব মজা, তাই না? আর খাওয়ার পরে হলো যে দই দিছে ভাবি, আমরা এখন দই খাচ্ছি। আসবি কেন? দই খাচ্ছি আর সবাই অনেক জমিয়ে আড্ডা মারছি। আর এই যে আমাদের আজান বাবু, আমাদের ছোট্ট আজান বাবু, ও দই খাচ্ছে আমাদের সাথে। বাপ চাচা ফুপুর মতো তো দই পছন্দ তার, বাপ চাচা ফুপুরানো সব দই খায়। তোমাদের মতো দইয়ের পাগল হয়েছে আজান। ও হলো রোজা, আপুর বড় মেয়ে, আর রোজা হলো ওর ছোট ভাই বোন সবার জন্য চিপস নিয়ে আসছে, আর এখন এনে সবাইকে ও চিপস দিচ্ছে। আর এই যে ভাবির আরেক রুমে হলো আমার টুইন্সরা, আর সাথে আছে হলো এই যে রুমির মেয়ে, আমার দেবর যে রুমি ওর মেয়ে রাহা, রাহামণি, আর তারপরে আছে আপুর ছোট মেয়ে নামিরা। আর আমার টুইন্সরা তো আছেই, ওরা এখন সবাই হলো কচ্ছপ নিয়ে ব্যস্ত, আর কচ্ছপকেও নিয়ে গেছে দাদা বাড়িতে বেড়াতে। আমি বলবা না, বোরখা দিচ্ছে, এটা পড়লে তুমি বোরখা পরে বাইরে যাবা। যেটাই পরে বোরখা দিতে বলবা, যে মামি ড্রেস দিবে সাথে বোরখা। নিজের না না, মামি কবে। ও হলো সীমিকা, আর ও যে পরে আছে এই সুন্দর ড্রেসটা হলো ওকে গিফট করছে একতা। একতা হলো আমার দেবর রুমির ওয়াইফ। আর সীমিকা হলো এবার এইচএসসিতে জিপিএ 5 পাইছে, সেজন্য একতা ওরে এত সুন্দর একটা ড্রেস গিফট করছে। আর রাইসাও এসএসসিতে ভালো রেজাল্ট করছে, এজন্য রাইসাকেও একটা ঘড়ি গিফট করছে একতা। আর আমি সবাই তো নিচে গল্প করতেছে, আপু ও চারতলা থেকে নিচে নামছে, সবাই গল্প করতেছে, আর আমি আসলাম ছাদে। ছাদে এসে দেখি রুমি আর শাহসেন ভাই মিলে বারবিকিউ মেশিনটা সেট করতেছে। বারবিকিউ হবে আজকে, হলো আমরা ছাদে বারবিকিউ পার্টি করব, এজন্য রুমি সব অ্যারেঞ্জমেন্ট করতেছে। আর এই যে দেখো আমাদের গোলাপবাগ মসজিদের যে মিনারটা, এই মিনারে অনেক সুন্দর লাইটিং, খুব সুন্দর লাইটিং করা মিনারটা, আর আকাশটাও মেঘলা। তুমি না বলা, আপনি বলছেন
এই এখন হলো সন্ধ্যাবেলা, আমরা সবাই চারতলায় আপুর ঘরে, নিচ থেকে সবাই হলো আবার উপরে উঠছি, আর উপরে উঠে এই যে আপুর ঘরে আমরা সবাই হলো সন্ধ্যার নাস্তা করতেছি, চা নাস্তা খাচ্ছি অন্ধকারে। এখনও কিন্তু কারেন্ট নাই, আবারও কারেন্ট চলে গেছে, ওয়েদারটা একটু খারাপ এজন্য বারবার কারেন্ট যাচ্ছে। নামিরা এখন তুমি ভিডিও করতে পারবে, আমি লাইট জ্বালিয়েছি, তুমি করো, ব্লগ করবো না, আহ তোমার ভিডিও করো, শহীদ ভাই যে সুন্দর করে কথা বলে, বাবারে বাবা। আমরা সবাই চারতলায় আপুর ঘরে অন্ধকারে, মানে কার নাই তো অন্ধকারের মধ্যে, সবাই পিচি পাচি বাচ্চারা সহ সবাই অনেক মজা করে গল্প করতেছি আর চা খাচ্ছি, সাথে আমাদের আজান বাবুও আছে, ও হলো সবার ছোট, ফ্যামিলির সবার ছোট সদস্য, ও হলো চানাচুর খাচ্ছে, আর এই যে আপু চা বানাইছে, চাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে চা, সবাই চা খাইতেছে, বাচ্চারাও আজকে চা খাচ্ছে, কারণ আজকে হলো বারবিকিউ পার্টি, বাচ্চারা সব বাচ্চারা খুব এক্সাইটেড। এখন হলো আমরা চা নাস্তা খেয়ে সবাই ছাদে যাব, বারবিকিউ পার্টি হবে ছাদে, আর রুমি তো সব অ্যারেঞ্জমেন্ট করতেছে, আর এখানে হলো আমাদের বাড়ির যে মেয়েরা আছে সব মেয়েরা এখানে হলো সাজুগুজু করতেছে, সবাই এখন সাজুগুজু করে উপরে যাবে, এই যে সব রেডি হইতেছে, উপরে হলো পার্টি হবে, উপরে বড় ভাইয়া তো লাইট টাইট লাগাইছে ছাদে, আর হলো আমরা তো সবাই দুপুর থেকে নেচে ছিলাম বড় ভাবির ঘরে, মানে আমার বড় যা ওনার ঘরে ছিলাম, বড় ভাবির ঘরেই আমরা সবাই দুপুরে লাঞ্চ করছি, খাওয়া দাওয়া করছি, তারপরে গল্প করছি, গল্প টল্প করে অনেক মজা করে তারপরে আবার আসছি উপরে চারতলায় আপুর ঘরে, আপুর ঘরে হলো চা নাস্তা করলাম, আর এখন হলো আমরা সবাই ছাদে চলে আসছি, আর এই যে ছাদে হলো বারবিকিউ মেশিন সেট হয়েছে, এই যে রুমি হলো আগুন ধরাচ্ছে, আর রুমির সাথে আছে হলো রুমির ভাতিজা, মানে আমার ছেলে রনক, রনক হলো রুমির অ্যাসিস্ট্যান্ট, রনক রুমিকে হেল্প করছে, এই যে বারবিকিউ মেশিনে কয়লা দিয়ে এখন রুমি হলো আগুন ধরাচ্ছে, আর সাথে তো রনক আছে, এখন আগুন ধরিয়ে তারপরে হলো বারবিকিউ শুরু হবে, আর উপরে রুমির একটা রুম আছে, এই যে রুমে আসলাম, এই যে এখানে হলো যে মুরগি মানে চিকেন ম্যারিনেট করা, তারপরে এখানে যে সব ধরনের সস রাখা আছে, বারবিকিউ সস, টমেটো সস, তারপরে সরিষার তেল, যা যা লাগে সবই আছে উপরে, মানে আমরা সব কিছু নিয়ে সবাই ছাদে চলে আসছি। তো ঢুকাও ঢুকাও ঢুকাই রাখো, বাবা বকা দিবে, রেখে দাও রেখে দাও, কোক রেখে দাও, কোক পচে গেছে, পচা পচা দিয়ে দাও, এটা 10 বছর আগের কোক, দাও হাতে দাও, এটা বারবিকিউ করবো, দাও সব বাচ্চারা ছাদে, আমরাও সবাই ছাদে চলে আসছি, আর হুজো ভাইয়া হলো ছাদে লাইট লাগাই দিছে, অনেক সুন্দর ভালো আলো হয়েছে, অনেক সুন্দর আলো, চারপাশ একদম ঝকঝকে হয়ে গেছে, আর হলো গান বাজাইতেছে রনক, অনেক জোরে জোরে গান বাজতেছে, আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে, এজন্য আমি সাউন্ডটা অফ করে দিছি, আর এই সাইডে হলো এই যে আমার টুইন্সরা রিদা রিদি, তারপরে যে রিদা নামিরা রাহা, ওরা হলো সেলফি তুলতেছে, এই পিচ্চিরাও অনেক সুন্দর করে সাজছে মাশাল্লাহ, অনেক কিউট লাগতেছে সবগুলারে, এখন ওরা অনেক সুন্দর করে সেজে গুজে এই যে সেলফি তুলতেছে, আসলে বাচ্চাদেরই তো মজা, ওরাই অনেক আনন্দ করতেছে, আর এই যে রুমি হলো বারবিকিউ করবে, এখন রুমি সব করতেছে, আর উপরে আপু বসছে, আপু বড় ভাবি ওরাও আসছে, আমরা সবাই বসে আছি, আগুনটা এখনো ভালোভাবে জ্বলে নাই, সবগুলো কয়লাতে
ভালোভাবে আগুনটা ধরলেই রুমি বারবিকিউ করা শুরু করবে। আর আজকে হলো 20 তারিখ রাত, আগামীকালকে হলো 21শে ফেব্রুয়ারি ছুটি, এজন্য আমরা সবাই একসাথে হয়েছি, ফ্যামিলি সবাই একসাথে হয়েছি শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে তো আপুরা থাকেই, আপু থাকে চারতলায়, আর নিচতলায় হলো আমার বড় ভাসুর থাকে, ভাবি থাকে, আর রুমি থাকে হলো ধানমন্ডিতে, আর আমি থাকি বসুন্ধরায়। তা রুমিও আসছে, আমিও গেছি, আমরা ফ্যামিলির সবাই আজকে এক হয়ে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো করছি। এরকম মাঝে মাঝে করলে কিন্তু মন্দ হয় না, অনেক ভালো হয়, সবার মধ্যে সম্পর্কটাও ভালো থাকে। সব তো আমি করলাম, কাজ করতে হবো না ছেলে মানুষদের বাসায়, আমি কেন বলবো? তুমি বলো, টাকা নিয়ে দেবো। রুমি অনেক কষ্ট করতেছে, সবগুলো চিকেন বারবিকিউ রুমি একাই বানাচ্ছে, আর সাথে হলো যে আপু, একতা, ওরা সবাই হেল্প করতেছে, রনকও আছে সাথে, কিন্তু এই যে আগুনের কাছে কিন্তু রুমি, ও সবগুলো বারবিকিউ দিচ্ছে, তারপরে ইয়া করতেছে, তেল তেল ব্রাশ করতেছে, তারপরে উল্টাচ্ছে, সবই রুমি করতেছে। আর আগুনের তো অনেক হিট, আগুনের কাছে দাঁড়ায় থাকাও একটা কষ্টের ব্যাপার, সবাই পারে না। আর রুমির অভ্যাস আছে, কারণ ও প্রায় এরকম বারবিকিউ করে, ওর বাসায় তো প্রায় এই যে 31 হলে তারপরে এমনিও অনেক সময় বারবিকিউ পার্টি করে, এজন্য রুমি অনেক এক্সপার্ট এই বারবিকিউ করাতে, এজন্য আমরা ধরলাম না, রুমি একা একাই করতেছে। আমরা তো যে যার মতো আমি ভিডিও করতেছি, আর মেয়েগুলো সব, আমাদের বাড়ির মেয়েগুলো তো সবাই গান বাজাইতেছে সাউন্ড বক্সে, অনেক জোরে সাউন্ড বক্সে গান বাজিয়ে ওরা মজা করতেছে, ছবি তুলতেছে, এই তো অনেক মজা হচ্ছে। আমরা তো আজকে বাসায় যাব না, এখানেই থাকবো, আর রুমিরাও আজকে যাবে না, ওরাও থাকবে, মানে আজকে রাতে আমরা সারা রাতই মজা করব। তারপরে কালকে হলো 21শে ফেব্রুয়ারি ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, তারপরে রুমিরও অফিস বন্ধ, আর আমার যে রুমির ওয়াইফ, আমার যা একতা, ও তো ডাক্তার, ওরও কালকে অফ আছে, এজন্য আমরা সবাই একসাথে হয়েছি, আজকে রাত্রে থাকবো, কালকেও সারাদিন থাকবো, আমরা সারাদিন কেমন মজা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, রাতে কী কী করলাম, তারপরে সারাদিন কী করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থেকে আমাকে অলওয়েজ সাপোর্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হয়, তোমাদের ভালো লাগে কি না, আর ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর হলো, সবাই তো আমরা ব্যস্ত থাকি, আমাদের তো সবারই ব্যস্ত লাইফ, সবারই অফিস আছে, চাকরি আছে, কেউ বিজনেস করে, আর বাচ্চাদের সবারই স্কুল কলেজ আছে, কেউই তো আমরা সময় পাই না। এরকম ছুটির দিনে যখন একদিন দুই দিন ছুটি পাবো আমরা সবাই, যদি ফ্যামিলির সবাই একসাথে হই, এরকম সবাই মিলেমিশে একসাথে হই, পিকনিক করি, বা একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যায়, সব বাচ্চারা, সব কাজিনরা যদি এরকম মাঝে মধ্যে একসাথে হয়, তাহলে তো অনেক ভালো হয়, আর সবার সম্পর্ক ভালো থাকে। আর বাচ্চাগুলো কিন্তু সব একা একা থাকে যে যার বাসায়, আমার মেয়েগুলাই তো, আমার বেবিরা, আমার ছেলে মেয়ে সবাই তো, আমরা তো বসুন্ধরায় থাকি, ওরা সবসময় একাই থাকে, দাদা বাড়িতে যাওয়ার জন্য ওরা পাগল হয়ে থাকে, এজন্য এরকম ছুটির দিনে দুই একদিন ছুটি পেলে যদি আমরা সবাই ফ্যামিলির সবাই একসাথে হয়ে এরকম মজা করি, সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করি, মজা করি, এনজয় করি, তাহলে কিন্তু সবারই ভালো লাগে। এরকম মাঝে মধ্যে সবাই ফ্যামিলির সবাই একসাথে হলে সবার মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, মায়া মহব্বত ভালোবাসাটা বাড়বে, আর কখনই সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না, আর বাচ্চারাও অনেক হ্যাপি থাকে অলওয়েজ। আর বাচ্চারাগুলা, মানে সবার বাচ্চাগুলাই তো একা একা থাকে, আমাদের তো অনেক ব্যস্ত লাইফ, আর আমরা সবাই দূরে দূরে থাকি, রুমি থাকে ধানমন্ডিতে, আমি থাকি বসুন্ধরায়, রুমির বেবিগুলাও একা থাকে, আমার বেবিগুলাও একা থাকে, সবাই তো এই যে এরকম মাঝে মধ্যে সব কাজিনরা ওরা একসাথে হলে তো অনেক, ওরা অনেক মজা করে, অনেক এনজয় করে, আর হলো
এরকম মাঝে মধ্যে গেট টুগেদার করা উচিত সবারই। গেট লাগাবা না চোখ কই তোমরা সবাই আমাকে দোষ দাও কেন এই মারামারি করো না অনেক কথা বললাম তোমাদের সাথে, তোমরা কিছু মনে করো না। আর আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো জানো, অনেক ভালো বুঝো, তারপরেও আমি যা বুঝি আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের রুমির বারবিকিউ বানানো শেষ। এই যে দেখো কি সুন্দর আসছে বারবিকিউর কালারটা। তোমার চুলা বড় তো, অনেক এটার হাফ কিনে, ছোট চুলাও আছে। বারবিকিউর কালারটা অনেক সুন্দর আসছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। আর সব ক্রেডিট হলো রুমির, এজন্য রুমিকে একটা ধন্যবাদ। থ্যাংক ইউ রুমি। দেখছো ওরা বিস্তাসে ইচ্ছা করে গেছে। গান চালু করে রাখি। হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো আর আমরা সবাই তো দৌড়ে এসে রুমির ঘরে ঢুকলাম। এর উপরে হলো এই যে ছাদের উপর রুমি, একটা ছোট্ট রুম আছে, একটা ঘর আছে, এখানে হলো আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হলে সবাই এই ঘরেই বসি। আর আমরা সবাই এখন এই ঘরে আসছি। আর আমাদের যে এত গুড লাক, বারবিকিউটা শেষ হয়েছে, বারবিকিউ করা শেষ হয়েছে আর বৃষ্টিটা নামছে, আল্লাহ সহায় ছিল আলহামদুলিল্লাহ। আর বারবিকিউ করার সময় বৃষ্টি নামলে তো অনেক খারাপ অবস্থা হয়ে যেত। আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল, আমি বুঝতে পারছিলাম বৃষ্টি হতে পারে। বৃষ্টির মধ্যে সবাই গল্প করতেছি, এরকম বৃষ্টির মধ্যে গল্প করলেও কিন্তু অনেক মজা লাগে। আর আমাদের যে একমাত্র দুলা ভাই শহীদ ভাই, উনি নাই, উনি গেছে আমাদের জন্য গরম গরম নান রুটি আনতে। গরম গরম নান রুটি আনলেই আমরা বারবিকিউ খাবো। আর এই বৃষ্টির মধ্যে শহীদ ভাই অনেক কষ্ট করে গেছে রুটি আনার জন্য। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে এই বারবিকিউ পার্টি ব্লগের নেক্সট পার্টে। ওখানে থাকবে আমাদের নাচ, গান, খাওয়া দাওয়া, এভরিথিং সব। আল্লাহ হাফেজ।